हेलो व्यूअर्स, एंड्रॉइड इनकम चैनले आपनाके स्वागतम। आज के आमी आपनादेरके एमन एकटी टपिक निये कथा बोलबो जे टपिकेर जन्य आपनारा अनेक दिन धरे होयतो अपेक्षा करछेन। आज के आमी जे टपिक निये कथा बोलबो सेटी होच्छे एफिलिएटर माध्यमे आपनारा जारा सेल्स बाड़ाते चान, एफिलिएट मार्केटिंग निये जारा काज करते चान, मूलत तादेर जन्य आज के ई भिडियोटी। आपनारा शेष पर्यन्त भिडियोटी देखबेन। जारा नतून आज के आमार चैनले भिजिट करछेन तारा अवश्यई सबस्क्राइब करबेन। सबसक्राइब करार समय अवश्य पासर बेल बाटन क्लिक कर नोटिफिकेशन अन कर देवें जाते परवर्ती भिडियो पे। आज के कौशल अपन के देखो जो कौशलगुलि अवलम्बन कर लेनी एफिलिएटर माध्यम जो सेल्स बाढ़ाते चान कौशलगुलि आपके एकशते एकश आपनी क्ज करते आपनर बिक्री अनेक बाढ़ कौशलगुलि जदि आपनी आो बे पे चान जमन जे बीटी रेफार कर अपन के भिडियो दीची से एफिलिएट सेल्स बाढ़ानों एकश एक उपाय बीटर लिंक हमें डेस्क्रिप्शन बक्से दिए दिए अपनारा से आनी बीट डाउनलोड कर डाउनलोड करते गले आपके कीनते हो से हमारे 75 टाका दाम। एछाड़ा अपनी फेसबुक मार्केटिंग आरो एक भिडियो हमारे डेस्क्रिप्शन बक्से दे आछे। आपनारा जरा फ्रिलेंसिंग शिखते चान तादेर जोन्नो एक भिडियो आछे सेटाओ आमार डेस्क्रिप्शन बक्से दे आछे। आपनारा चाहले से भिडियोगुलि देखते पारेन। आशा करी आपनादेर अनेक उपकार आसबे। सो शुरू करी आमार आजकेर मूल भिडियोटि जे एफिलिएटर माध्यमे आपनि किभाबे आपनार सेल्स बाड़ाते चान। আমাদের তিনটা পপুলার সোশ্যাল মিডিয়া আছে, তার মধ্যে একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে ইউটিউব এবং একটা হচ্ছে ইনস্টাগ্রাম। আমরা শুধুমাত্র এই তিনটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিন্তু আমাদের এফিলিয়েট সেলস বাড়াতে পারি। আবার যারা অনলাইনে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি এই তিনটা প্ল্যাটফর্ম ইউজ করে আপনার বিজনেসের প্রসার বাড়াতে পারেন, আপনার টার্গেটেড কাস্টমারদেরকে আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন বা আপনার বিজনেস ক্ষেত্রতে আপনি নিয়ে আসতে পারেন। তো শুরুতে আমি আপনাদেরকে বলবো ইউটিউবের কথা। ইউটিউবের কয়েকটা ওয়ে আছে যে ওয়েগুলির মাধ্যমে হচ্ছে আপনি আপনার সেই ব্যবসাকে আপনি প্রসার চালাতে পারবেন এবং আপনার এফিলিয়েট সেলস বাড়াতে পারবেন। তার মধ্যে একটা হচ্ছে আপনি ইউটিউব ভিডিওর মাধ্যমে, আপনার যদি ইউটিউবে কোনো চ্যানেল থাকে তাহলে তো ভালো, আর যদি চ্যানেল না থাকে তাহলে একদম সিম্পলি আপনি একটা চ্যানেল খুলে ফেলতে পারেন খুবই কম সময়ের মধ্যে। এবং সেই চ্যানেলটি খুলে আপনি সেখানে হচ্ছে আপনার ভিডিও পোস্ট করবেন, ভিডিও পোস্ট করবেন হচ্ছে আপনার প্রোডাক্টের রিভিউ দিয়ে, প্রোডাক্টের ভালো ভালো দিকগুলি হচ্ছে আপনি তুলে ধরবেন এবং তুলে ধরে হচ্ছে আপনি দর্শকদের মধ্যে ছড়িয়ে দিবেন। এবং এই ভিডিওটি করার পর এই ভিডিওটি আপনি আবার ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে আপনার ফেসবুক এগুলাতে আপনি শেয়ার করে দিবেন যাতে দর্শক আপনার যে টার্গেটেড কাস্টমার আছেন তাদেরকে যেন আপনি আপনার গ্রুপে নিয়ে আসতে পারেন। সো এটা একটা মাধ্যম। আরেকটা মাধ্যম হচ্ছে ভিডিও দেওয়ার সময় কিছু লিংক প্লেসমেন্ট করে দিবেন। লিংক প্লেসমেন্ট করবেন কোথায়? যেমন আমি শুরুতে বলেছিলাম যে আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিও আছে, ওই ভিডিও আছে। সো এইভাবে হচ্ছে আপনি আপনার ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে আপনি আপনার প্রোডাক্টের লিঙ্কগুলি দিয়ে দিবেন যেখান থেকে হচ্ছে আপনার কাস্টমাররা বা ভিউয়াররা ক্লিক করে দেখতে পারে। সো এই হচ্ছে দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে আপনি যে ভিডিওটি পোস্ট করবেন সেই ভিডিওটি পোস্ট করার পর কমেন্টসের মধ্যে আপনি প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিবেন বা ওয়েবসাইটে বা আপনার সার্ভিসের যে লিঙ্কটা আছে সেটা আপনি দিয়ে সেটাকে পিন করে দিবেন। পিন করে দিলে আপনার হবে কি, যারাই আপনার এখানে দেখতে আসবে কেউ যদি কমেন্টসে যায় তাহলে শুরুতেই হচ্ছে আপনার কমেন্টসটা চোখে পড়বে এবং সেখান থেকে তারা ক্লিক করে ডাইভার্ট হয়ে আপনার ওয়েবসাইট বা আপনার প্রোডাক্ট রিভিউতে চলে যেতে পারবে। তারপরে আমি বলবো যে আপনার ইউটিউবে কমিউনিটি নামে একটি অপশন আছে। আপনি যদি আপনার চ্যানেলে ঢুকেন তাহলে দেখবেন যে কমিউনিটি নামে একটি অপশন আছে, সেই অপশনে যাবেন। সেখানে গিয়ে আপনি প্রতিদিন একবার দুইবার তিনবারও আপনি কমিউনিটি পোস্ট করতে পারবেন এবং সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের ফিচার সম্বন্ধে আপনি পোস্ট করতে পারবেন। আপনার কোনো প্রোডাক্টের যদি স্টোরি থাকে বা প্রোডাক্টের কোনো নতুনত্ব থাকে সেটা আপনি দিতে পারবেন, প্রোডাক্টের ভালো দিকগুলি আপনি তুলে ধরবেন, বা আপনি যদি কোনো প্রমোশনাল কিছু চালান সেটাও আপনি সেই কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনার ভিউয়ারদেরকে জানিয়ে দিতে পারবেন। লাস্ট হচ্ছে ইউটিউবের আপনার এখন শর্টস নামে একটা অপশন এসেছে যেখানে আপনার শর্ট ভিডিও আমরা শেয়ার করতে পারি। সেই শর্ট ভিডিওগুলোর মাধ্যমে হচ্ছে আপনি ছোট ছোট ভিডিও করে আপনার প্রোডাক্টের আপনি সেখানে দিয়ে দিতে পারেন এবং হচ্ছে সেখানে আপনার লিঙ্কটা শেয়ার করে দিবেন এবং তার ফলে হচ্ছে যারা দেখতে আসবে ভিজিটররা তারা সেই লিঙ্ক থেকে আপনার ওয়েবসাইটে চলে যেতে পারবে। সো এই হচ্ছে ইউটিউবের কর্মকাণ্ড যে ইউটিউব ব্যবহার করে কিভাবে আপনি আপনার প্রোডাক্টের প্রচার চালাবেন, আপনার বিজনেসের প্রচার চালাবেন, আপনার টার্গেটেড কাস্টমারদেরকে, টার্গেটেড ভিউয়ারদেরকে আপনার বিজনেসে বা আপনার সেলস টার্গেটের মধ্যে নিয়ে আসতে পারবেন। তারপরে আমি আপনাদেরকে বলবো ইনস্টাগ্রামের কথা। ইনস্টাগ্রাম থেকেও আপনি কিন্তু আপনার টার্গেটেড কাস্টমারদেরকে ধরে আনতে পারবেন।
এবং টার্গেটেড কাস্টমারদেরকে ধরে আনার জন্য নিয়মিত পোস্ট বলে তো একটা ব্যাপার আছে, সেটা আপনি প্রতিদিন তিনবার চারবার আপনি পোস্ট দিবেন। সেখানে আপনি পোস্ট করার পর আরেকটা যে কাজ, ওই যে পিন কমেন্ট যেটা আমি বলেছিলাম, কমেন্টস পিন করে দিবেন। শুরু প্রথম কমেন্টসটা হচ্ছে আপনি দিবেন এবং সেটা আপনি পিন করে দিবেন। সেকেন্ড হচ্ছে আপনি যে রিলেটেড প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি প্রচার প্রচারণা চালাচ্ছেন সেই টাইপের যদি কোনো গ্রুপ থাকে তাহলে সেই গ্রুপগুলোর মধ্যে আপনি চেষ্টা করবেন প্রথম কমেন্টসটা যাতে আপনি দিতে পারেন। তাহলে অন্য যারা এই পোস্ট ভিউ করবে শুরুতে এসে হচ্ছে আপনার কমেন্টসটা দেখবে এবং সেটা দেখে তাদের আগ্রহ জাগতে পারে। সো এমনভাবে দিবেন যাতে আপনারটার মধ্যে তাদের আগ্রহ জন্মায়। স্টোরি আছে, সে স্টোরির মধ্যেও আপনি আপনার পোস্ট শেয়ার করবেন, আপনার প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করবেন, প্রোডাক্টের ভালো ভালো ফিচারগুলি শেয়ার করবেন, প্রোডাক্টের ভালো দিকগুলি তুলে ধরবেন এবং হাইলাইটেড স্টোরি আছে একটা ইনস্টাগ্রামের মধ্যে, আপনি যে স্টোরিটা শেয়ার করবেন সেটাকে হাইলাইট করে দিবেন। তাহলে আপনার প্রোফাইলে যে ভিউয়াররা যাবে, কেউ যদি আগ্রহ নিয়ে যায় যে দেখি ওনার প্রোফাইলটা কেমন, সো প্রোফাইলটাতে ঢুকলেই প্রথমে হচ্ছে আপনার এই হাইলাইটেড স্টোরিগুলি তাদের চোখে পড়বে, তারপরে হচ্ছে নিচের দিকে পোস্টগুলি পাবে। সো এই মাধ্যমগুলি অবলম্বন করলে কিন্তু আপনি খুব ভালো প্রচার চালাতে পারবেন এবং আপনার প্রোডাক্টের পরিচিতি অনেক বেশি বাড়াতে পারবেন, আপনার বিক্রিও বাড়াতে পারবেন। থার্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুকের মাধ্যমে ইউটিউব এবং ইনস্টাগ্রামের চেয়েও অনেক বেশি আপনি প্রচার চালাতে পারবেন, কারণ আপনারা অনেকেই জানেন যে ফেসবুকে প্রায় 4 কোটির বেশি ইউজার, বাংলাদেশি ইউজার যারা প্রতিনিয়ত ফেসবুক ইউজ করছে। তো ফেসবুকে হচ্ছে আপনি প্রচার চালাবেন দুইটা মাধ্যমে, একটা হচ্ছে ফেসবুক পেজ আর একটা হচ্ছে ফেসবুক গ্রুপ। এই দুইটা মাধ্যমে অ্যাট এ টাইম আপনি হচ্ছে প্রচার চালাবেন এবং এখানে প্রচার চালানোর কিছু কৌশল আছে। সেই কৌশলগুলি হচ্ছে আপনি গ্রুপে বা পেজে যে পোস্টগুলি করবেন সেই পোস্টগুলিতে অবশ্যই তো আপনি লিঙ্ক দিয়ে দিবেন এবং লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনার প্রোডাক্টের কাস্টমাইজ কিছু গল্প আপনি জুড়ে দিবেন, যে গল্পগুলি পরে মানুষ আকৃষ্ট হবে আপনার সেই লিঙ্কে ক্লিক করার জন্য। আপনার যদি ক্লিক বাড়ে তাহলে আপনার সেলও বাড়বে, আপনার সার্ভিসও বাড়বে। তারপরে আমি বলবো যে আপনি যে পোস্ট করেছেন সেই পোস্টের কমেন্টের মধ্যেও আপনি কমেন্ট দিয়ে দিবেন এবং যদি সম্ভব হয় সেটাকে আপনি কমেন্টসটা পিন করে দিবেন। আর আপনার গ্রুপের মধ্যে যে পোস্ট দিবেন সেই পোস্টগুলো গুরুত্বপূর্ণ পোস্ট যেগুলি সেগুলো আপনি ফিচারে পিন করে দিবেন, তাহলে অন্য যারা আপনার গ্রুপে ভিজিট করতে আসবে তারা সেটা অ্যানাউন্সমেন্ট হিসেবে দেখতে পাবে। সো আপনি অ্যানাউন্সমেন্ট যত বেশি ক্রিয়েট করতে পারবেন, যত বেশি ভিজিটর আসবে তারা তত বেশি আপনার প্রোডাক্টটাতে ডিরেক্টলি হিট করতে পারবে। তারপর হচ্ছে আপনার গ্রুপের মধ্যে যে অ্যাবাউট সেকশন আছে সেই অ্যাবাউট সেকশনের মধ্যে আপনি আপনার সার্ভিস সম্বন্ধে বিস্তারিত লিখবেন, সুন্দর করে লেখার পর সেখানেও কিন্তু আপনার লিঙ্ক শেয়ার করে দিবেন। আপনার ওয়েবসাইট হতে পারে, আপনার প্রোডাক্টের লিঙ্ক হতে পারে, আপনার যেটা ভালো মনে হয় সেটাই আপনি এখানে শেয়ার করে দিবেন। আপনারা জানেন যে ফেসবুকে ভিডিও শেয়ার করা যায়, সো আপনি ইউটিউবের জন্য যে ভিডিও করছেন সেই ভিডিওটি আপনি শর্টস করে বা ইউটিউবের শর্টস ভিডিওর মধ্যে আপনি যে শর্ট ভিডিওটি দিয়েছেন আপনি ইনফরমেশন সম্বলিত আপনার প্রোডাক্টের, সেই একই ভিডিও আপনি ইনস্টাগ্রামেও পোস্ট করতে পারবেন আবার ফেসবুকেও পোস্ট করতে পারবেন। সো একটা পরিশ্রমে আপনি তিনটা প্ল্যাটফর্মে আপনি অ্যাট এ টাইম প্রচার চালাতে পারবেন একটা মাত্র কন্টেন্ট দিয়ে। সো এইভাবেও হচ্ছে আপনি কাজগুলি করতে পারবেন, যে কাজগুলির মাধ্যমে হচ্ছে আপনি আপনার ভিউয়ারদেরকে বা আপনার টার্গেটেড কাস্টমারদেরকে আপনার প্রোডাক্টের জন্য আকৃষ্ট করতে পারবেন। সো এই জিনিসগুলি যদি আপনি ফলো করেন আই থিঙ্ক আপনার জন্য, আপনার ব্যবসার জন্য, আপনার প্রোডাক্ট বিক্রির জন্য অনেক বেশি কাজে দিবে। আর শুরুতে আমি যেটা বললাম যে এরকম আরো অনেকগুলি অপশন আছে, সেই সবগুলি অপশন যদি আপনি জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমি যে লিঙ্কটা দিয়েছি বইয়ের কথা বলেছি যে অ্যাফিলিয়েট সেলস বাড়ানোর 101টা উপায়, আপনারা সেই বইটিও আপনি সংগ্রহে রাখতে পারেন, মাত্র 75 টাকা দাম। তাহলে আপনি আরো বেশি জানতে পারবেন, আরো বেশি প্রচার চালাতে পারবেন। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। সো এই ছিল আজকে আমার ভিডিও, সবাই ভালো থাকবেন।